তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কি সম্পর্কিত কথা বলবো। তো কথা হচ্ছে, এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো ভিডিওটা শুরু করি। এই যে আমার বিয়ের পরে এই মানে এই যে এই রুমটা, এই রুমটাই আমার, আর এই রুমটা সব থেকে বেশি গরম, যেই আসে সেই আর কি হাঁপিয়ে ওঠে। মানে এরকম গরম ইনকুমিটারের মতন, মানে এখানে ডিম রাখলে ডিম ফুটে মুরগি বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে এতটাই গরম, মানে তোমরা ধারণা করতে পারবে না যে এই রুমটা কতটা গরম, ঠিক আছে? যারা এসেছে গরমের সময় তারাই কেবল জানে যে এই ঘরটা কতটা গরম। এবং কি অনেক মিস্ত্রি ফিস্ত্রিরা যখন আসে তারাও বলে, বাবা কি গরম, একটা এসি নিয়ে নিতে পারেন তো, এই রকম আর কি। একতলা বাড়ি, গরম তো হবেই। আর অন্য রুমে মানে আমার শাশুড়ির যে রুমটা, তো সেইখানটায় আমাদের আছে, ওটাকে কি বলে এয়ার কুলার আছে। তো এয়ার কুলারটা আমরা প্রথমে কিনে একটা দেখলাম, ঠিক আছে, এয়ার কুলারটার দাম তাও 9,000 সামথিং নিয়েছিল, ঠিক আছে? তো এয়ার কুলারটা মানে দেখো, হাওয়া দিলে তবে কিন্তু সেই ঠান্ডা হাওয়াটা আসে, মানে এয়ার কুলার দিয়ে। আর ওখানে কিন্তু বরফ টরফ দিতেও হয়, ঠিক আছে? এয়ার কুলারের ওই মাথার ওই জায়গাটা বরফ টরফ দিতে হয়, তারপরে কিন্তু তোমাদের ঠান্ডা হাওয়াটা আসে। তো যাই হোক, একটা এয়ার কুলার নিয়ে টানা হেঁচড়া করে তো লাভ নেই, এয়ার কুলারটা খুবই দরকার হয় শাশুড়ির জন্য। যাই হোক, তো সেই ওই ঘরটা রুমটা মোটামুটি ঠান্ডাই থাকে। আর আমার ওই পাশের যে রুমটা, ঠিক আছে, যে রুমটা এই রুম আর ওই রুমে আমি বেশিরভাগ ভিডিও করি, তো ওই রুমটা প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে? ওই রুমটা শীতকালেও ঠান্ডা, আবার গরমকালে তো প্রচণ্ডই ঠান্ডা। কেন কি ওই রুমটার ওই পাশে, তোমরা তো দেখেছিলে আগে না, আমাদের ওই জায়গাটায় 9 খানা সুপারি গাছ ছিল, এখন অবশ্য নেই, সব কটাই মরে গেছে, গাছে বয়স হলে তো মরে যায়, তো সেই জন্য। আর তাছাড়া ওই ওই দিকটা মানে মন্দির আছে, তারপরে বাড়ি আছে, ঠিক আছে? তো একতলা বাড়ি ছিল, এখন দোতলা হয়ে গেছে, তার ফলে কি হয়, ওই ঘরটা সেইভাবে রোদ ঢুকে না, রোদ মানে সেইভাবে পড়ে না। আর ওই ঘরটা মোটামুটি ভাবে ঠান্ডা, ডাইনিংটাও ঠান্ডা, কিন্তু এই যে এই রুমটা, এই রুমটা প্রচণ্ড গরম, কারণ অপোজিটে রাস্তা, তার পরে বাড়ি, এই পাশেও তাই। তার ফলে কি হয়, দুই ধার দিয়ে প্রচণ্ড পরিমাণে হিটটা আসে, তো প্রচণ্ড গরম। তো এবার আমাদের কেনার আজকে থেকে না, অনেক দিন আগে থেকে আমরা কিনবো 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 করে আর কি, কিছুতেই কেনা হয়ে উঠছে না। হ্যাঁ, এই নয় যে টাকা ছিল না, আমরা ফ্ল্যাট কিনেছিলাম, তো সেই হিসেবে ভেবেছিলাম যে না, ফ্ল্যাটে চলে যাবো, ফ্ল্যাটে গিয়ে সব নতুন সব সব নতুন জিনিসপত্র নেব, ঠিক আছে? যেরকমটা ফ্রিজটাও তাই, ফ্রিজটাও কিন্তু সেরকম, আমাদের আগে ওয়ান ডোরের ফ্রিজ ছিল, তো সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে ফ্ল্যাটে চলে যাবো, ফ্ল্যাটে গিয়ে তারপর ডবল ডোরের ফ্রিজ কিনবো, কিন্তু দেখলাম ওয়ান ডোরের ফ্রিজটা বরফ মানে এত শক্ত হয়ে যাচ্ছিলো, তার ফলে আর খুব সমস্যা হতো জিনিসপত্র, আর আমি তো রোজ বাজারে যেতে পারি না, তার কারণে আমার ডবল ডোরের ফ্রিজ খুব দরকার, আর খুব অসুবিধা হতো জানো তো লোকজন আসলে। তো যাই হোক, ডবল ডোরের ফ্রিজটা নিয়ে নিয়েছি, বা যেই বিষয়ে বলছি। তো এবার ফ্ল্যাটে যখন গিয়ে প্রবেশ হলো, তখন 50,000 টাকা দিল আমার বাবা, এবং সেই টাকাটা আমি বাড়িতে আনি, একদমই থোক দিয়েছিল টাকাটা। তো আমার হাজবেন্ড বলে যে হয় তুমি থাকবে, নয় এই টাকাটা থাকবে, এসি কিনবো আমরা নিশ্চয়ই, তখন নিজের মানে টাকায় অবশ্যই কিনবো, কারোর টাকায় নয়। তো তারপরে সেই মতন এসির টাকাটা আমি বাবাকে আবার দিয়ে দিই, যে না ও নেবে না, আর বিশ্বাস করবে কিনা জানি না, আমার বিয়েতেও আমার হাজবেন্ড কিচ্ছু নেয়নি, একটা টাকা পর্যন্ত নেয়নি। এই যে খাট, সমস্তটা সমস্তটা এভরিথিং হচ্ছে বলতে পারি আমি, সবই আমার হাজবেন্ডের টাকায়, জিনিসপত্র, ঠিক আছে? বিয়েতে মোটামুটি খুব যে একটা আহামরি গয়না সেটা কিন্তু দেয়নি, মোটামুটি একটা দিয়েছে আর কি, পার করার মতো। আর ফার্নিচার কেনার জন্য ওই 1,10,000 মতন দিয়েছে, ঠিক আছে? তো 10-20 মতন দিয়েছিল, ঠিক আছে বাবা? তো আর বাদ বাকি যেটা হয়েছে সেই 40,000 টাকা আমি বিয়েতে গিফটে পেয়েছি, এও দেয় না তো সেই আর কি। তো 10,000 টাকা তোমাদের দিয়েছিল একটা আলমারির জন্য, একটা ওয়াশিং মেশিনের জন্য 10,000
দিয়েছিল, মানে 20, আর 1 লাখ টাকা ফার্নিচার কেনার জন্য। যাই হোক, সেটা আমার হাজব্যান্ড নেয়ও নি, কখনো কেনেও নি, এই হচ্ছে ব্যাপার। তো তারপর থেকে আর কি এসি কিনবো, এসি কিনবো, এসি কিনবো কিনবো করেও আমরা কিনতে কিনছিলাম এই কারণে যে আমার হাজব্যান্ড বাইরে ডিউটি টিউটি করে, রোদে এসে এসিতে থাকতে শুরু করলে কষ্ট হবে, ঠিক আছে। তারপরে আমারও, আমি সবসময় এসিতে থাকবো এবং রান্নাঘরে গিয়ে তখন রান্না করতে পারবো না, এইসব অনেক কিছু চিন্তা ভাবনা করে মানে কিনবো না এরকমই একটা ঠিক ছিল যে না কষ্ট করবো। কিন্তু দেখলাম তারপরে আর কষ্ট করা যাচ্ছে না, সব কটা গিয়ে আমরা ওই ছোটো ঘরে গিয়ে উপর নিচ করে শুচ্ছি, আর নিচে শোয়াটাও তো তোমরা দেখবে ভালো নয়, কোমরে ব্যথা হয়ে যায়, তাই নয় কি? আমাদের ওখানে তোষক আছে, ওই তোষক পেতে আমরা নিচে শুতাম, ঠিক আছে, উপর নিচ করে। আমি তো একদম নিচে শুতে পারি না, তো আমার হাজবেন্ড শুতো, তো সেই জায়গা থেকে মানে সকালবেলা দেখবে উঠতেও একটা কোমরে একটা ব্যথা, তো এই আর কি, বুঝতে পেরেছো? তো সেই মানে আগের বছর এতটাই গরম পড়েছিল আর এতটাই আমাদের কষ্ট হয়েছিল, তো এই বছর আমরা আগের বছর থেকে ডিসিশন নিয়েছিলাম যে কিনে নেব এসি আর কি, ঠিক আছে। তো সেই আর কি এবছর কিনে। তো দেখো এখানে কি বানাচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত, যেটা হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, কালো জিরে ফোড়ন দিতে হবে, পেঁয়াজগুলোকে দিতে হবে, পেঁয়াজগুলোকে ফাইন চপ করলেই ভালো হয়। আমি অতটা পাতলা পাতলা করতে পারিনি, তবে পাতলা পাতলা করলে কিন্তু ভালো হয়, আর একই মাপের কাটলে বেশি ভালো হয়। তার মধ্যে দেখো চিনি দিয়ে দেবো, তাতে পেরেস্তার মতন হবে, লবণ দেবো, হলুদ দেবো, পুরো বিষয়টাকে কিন্তু আমি প্রচণ্ড সুন্দর করে ভাজবো, দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি ভেজেছি, ঠিক আছে। খুব বেশি টাইম লাগে না এই পেঁয়াজ পোস্তটা বানাতে। তারপরে আমি পোস্তর সাথে কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি এবং এটাকে দিয়ে দেব, দিয়ে এই যে পোস্ততে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, ঠিক আছে, একদম শুকনো শুকনো করে বেটে নিলেই ভালো। তো দেখো এই রকম কনসিস্টেন্সিটা আসবে। তো হয়ে গেল আমার পেঁয়াজ পোস্ত, চাইলে তোমরা এর উপরে সর্ষের তেলও অ্যাড করে দিতে পারো। তো এখানে দেখো লাঞ্চে কি বানিয়েছি, এটা হচ্ছে ডাল মাখা, ডালটাকে শুকিয়েছি, প্রেশারেই আমি ডাল করি, বাট গ্যাসটা কম পড়ে, বাট যাই হোক প্রেশারে করিনি, কেন কি ডাল মাখা শুকনো শুকনো ব্যাপারটা আনার জন্য আমি কড়াইতেই করলাম। তো এটাকে মাখবো, এখন মাখবো না, সর্ষের তেল ঢেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে, যে যখন খাবে তখন মেখে নেবে, যার কারণ হচ্ছে এখন করলে হয়তো নষ্টও হয়ে যেতে পারে। এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে যে পেঁয়াজ পোস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা, আর এখানটায় হচ্ছে আলু পটল পোস্ত। এই হয়েছে লাঞ্চ মেনু, সিম্পল লাঞ্চ মেনু। ওই যে সুপারি গাছটা আছে, এই গাছটা কিভাবে ফেটে গেল বুঝতে পারলাম না, গোড়া থেকে সরে যাচ্ছে, এই দেখো এখান থেকে সরে যাচ্ছে, এই জায়গাটা থেকে এইভাবে ফেটে গেছে, আর এই জায়গাটা থেকে গাছটা সরে গেছে, গাছটা হেলে গেছে, ওই গাছটার দিকে এটা বাঁচানো যাবে না, যাই হোক আর কি করা যাবে, কিছু করার নেই। এই গাছটাও গেছে, এই একটা গাছ আছে এটাও ন্যাড়া, সব গাছগুলি গেছে, এই গাছটা ছিল এই গাছটাও গেছে, আর এই একটা গাছই আছে, এই হচ্ছে ব্যাপার। হাত ঝাঁট দিতে হবে, কত ময়লা, রোজ হাত ঝাঁট দিতে হবে, রোজই পাতা পরিষ্কার করা, রোজই ময়লা, দেখতে পাচ্ছ এই পাতাগুলো তুলতে হবে ভর্তি, তাও তো এবছর আম এর মুকুল হয়নি, তাহলে পরে তো আরোই ময়লা হতো। চলো ঝাঁট দিন, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এ দেখো পুরো এক বালতি জুড়ে পরিষ্কার হয়ে গেল ছাদ, দেখো পুরো ছাদ পরিষ্কার, এক বালতি ময়লা হয়ে গেল, এবার চলো নিচে যাই। তো যেটার জন্য তোমরা অধীর আগ্রহ করে রয়েছে যে এসিটার দাম কত কি আছে, তো সেটাই বলবো, সেটা হচ্ছে আমাদের চন্দননগরে দুটো গেট স্ট্যান্ড আছে, ঠিক আছে, তো পুরনো যে গেট স্ট্যান্ডটা সেটাতে। আচ্ছা আমরা কি কি দোকানে গেছি তোমাদের বলি, প্রথমে আমরা গেছিলাম সেটা হচ্ছে খোসলা, খোসলায় তো প্রচণ্ড মহিলাটার অ্যাটিটিউড যে দেখায় আর কি, তো সেই সেখানে একটা দাম বললো, আর রিলায়েন্সের ভিডিও করতে দেয় না ওর ভেতরে, বাট রিলায়েন্সের দামটা একটু হাই ছিল এবং যারা দেখাচ্ছিল তাদের ব্যবহারটা কিন্তু খুব ভালো ছিল, ঠিক আছে, মিথ্যা কথা বলে লাভ নেই, ব্যবহার ভালো ছিল। তারপরে আমরা গেলাম যে খোসলাতে, খোসলার
মানে অত এসির ভ্যারাইটি ছিল না, বাট ওদের ব্যবহার খুব ভালো ছিল। মহিলাটা ইভেন প্রেগনেন্ট ছিল, আমাদের বেশ সময় দিয়েছে। তো সেখানটায় আমরা ঠিক করেছিলাম যে সেখান থেকেই নেব। তো সেখানটায় ওরা বলেছিল যে আপনাদের ঘরের কত আছে মাপ, আমরা বললাম আমরা তো অতটা জানি না, তবে বেশ বড় আছে। বলে বেশ বড় বলতে কত বড়? তো আমরা বললাম না না, 2 টনের লাগবে। বলছে দেখুন স্যার, একটা কথা বলছি, 2 টনের আপনি নেবেন, আপনার পয়সা আপনি নেবেন, কিন্তু 2 টনের নিয়ে কোনো লাভ নেই। মোটামুটি যত বড়ই ঘর হোক না কেন, 1.5 টনে হয়ে যায়। আর ডাইনিং টাইনিং যদি বিশাল ডাইনিং থাকে, তাদের 2 টন লাগে। ঠিক আছে, আপনি নেবেন 2 টন ঠিকই, কিন্তু মানে আপনার বেশি টাকাটাও যাবে আর বিলটাও বেশি উঠবে, এই আর কি বললো। তো যাই হোক, সেইখান থেকে আমরা বললাম তাহলে আমাদের তো বাড়িতে গিয়ে দেখতে হবে মাপটা কি আছে, কারণ দেখো আমি আমার বিয়ের আগে এই বাড়িটা কেনা, আর আমার হাজবেন্ড মানে তৈরি তো করেনি বাড়িটা, কেনা বাড়ি, কেনা বাড়ি তখন সারিয়ে ছিল, তাও বেশ অনেক বছর আগে। তো আমার হাজবেন্ডের মনে নেই, 20 বছর আগে ধরো, তো আমার হাজবেন্ডের মনে নেই। তারপরে বাড়িতে এসে দেখলো, দেখার পরে যাই হোক মানে মনস্থির করে নিলাম যে, তখন বললো 43,000 আপনার নিলে একটু কম হবে, কম বলতে আর কতই বা কম হবে, এইটা আমরা একটা ভাবলাম। তারপরে তো আমার এই তো তোমরা সবাই জানো যে এই দাঁতের এই সমস্যা, হ্যাঁ, দেখা দিল, ঠিক আছে, সেই করে আমাদের পিছিয়ে গেল 2 সপ্তাহ। তো সেই ওই দাঁতের ব্যথাটার মধ্যে আমরা এই যে এগুলোকে সব ফিল করে দিলাম, ওই যে 5টা ঘুলগুলি আছে, তারপরে এসির লাইনটা, সেই এসির লাইনটা নিতে গিয়ে আমাদের কিন্তু তারঠার দিয়ে টোটাল খরচাটা পড়েছে হচ্ছে 5,200। ঠিক আছে, তারপরে দাঁতের থাতে সমস্যা মিটে গেল, তখন আমরা আমি আর আমার হাজবেন্ড বললো চলো জ্যোতির মোড়ে একটা গেট স্ট্যান্ড আছে, মানে চন্দননগরেই 2টো গেট স্ট্যান্ড, বুঝেছো? তো চলো ওখানটা একবার আমরা গিয়ে দেখি জ্যোতির মোড়ের গেট স্ট্যান্ডটা কি বলছে। তো সেখানটায় গেলাম, সেখানটায় গিয়ে মানে সেখানের ব্যবহার তো ভীষণ সুন্দর, তোমাদের এর আগেও বলেছি। তো তারা বলল যে আপনারা কি ফাইন্যান্সে নেবেন নাকি একদম ক্যাশ টাকায় নেবেন? আমরা বলছি ক্যাশ টাকায়। এবার ওরা বলছে ঠিক আছে, যখন নেবেন তখন আপনাদের কম করে দেওয়া হবে। আমরা বললাম আমরা আজকেই নেব। এবার দেখো অনেক সময় হয় না, জামা কাপড় দেখে অনেকে ফিল করতে পারে না যে ক্যাশ টাকা অত কি বৃত্তান্ত, বুঝতেই পারছো? তো যাই হোক, তবে তাও ওরা অবাক হয়নি, কারণ জামা কাপড় দেখে কখনো বিচার করা যায় না। কারণ পিসি চন্দ, আমি এটা একদম অভিজ্ঞতা লাভ করছি, পিসি চন্দ অনেক বাজে বাজে জামা কাপড় পরেও যায়, কিন্তু পিসি চন্দতে যারাই যায় কিনা তাদেরই কিন্তু ম্যাডাম এবং স্যার বলে সম্বোধন করে, কারণ তারা জানে যে কিনতে পারবে বলেই কাস্টমার এসছে, তো কাস্টমারের সাথে সেইভাবেই ব্যবহার করে, তো এরাও তাই। তো তখন ওরা বললো যে আপনারা কি পুরো ক্যাশে কিনবেন? আমরা বললাম হ্যাঁ পুরো ক্যাশ। তখন বললো আপনাদের কম করে দিচ্ছি, এটা আমরা 42 পর্যন্ত আনতে পারবো, এরকমটা বললো। তারপরে আমরা বললাম আমরা ক্যাশেই নেব, তখন বললো তাহলে এটা 40,000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এসির দাম পড়লো 40, ওই কানেকশনটা করতে পড়লো 5,200, তাহলে কত পড়লো আমাদের? 45,200। এবং যারা ইনস্টলেশনের জন্য আসলো তারা নিল মিষ্টি খাওয়ার টাকা টাকা দিয়ে। প্রথমে তারা বলেছিল যে এত মিটার তার লাগবে, এই লাগবে, সেই লাগবে, 4,500 টাকা লাগবে, কিন্তু আমাদের ব্যবহারটা এতটাই ওরা ভালো পেয়েছে, লাস্ট ওরা বললো তারটার ম্যাডাম কিচ্ছু লাগবে না, এই তারের মধ্যেই হবে। আমরা বললাম দেখ ভাই, আমি প্রথমে বলে দিচ্ছিলাম তোদের উপরেই ভরসা, তোরা যেটা ভালো মনে করবি, নিজের মনে করে করবি, টাকার জন্য চিন্তা করবি না। কিন্তু ওরা আমাদের কাছ থেকে মিষ্টি খাওয়া ঠাওয়া সব কিছু ইনক্লুডিং ধরে 3,000 টাকা নিল, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 48,200, তাই তো? 48,200। আর যে ভদ্রলোক এসেছিলেন এসিটা দিতে, তাকেও মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছি, এটা একটা কার্সিবোর্ড দিতেই হয়, না দিলেও কোনো ব্যাপার না, তারা তো জোর করে তোমার কাছ থেকে নিতে পারবে না, কারণ তাদের এটা কাজ, কিন্তু এটা কাস্টমার খুশি হয়ে দেয়, কারণ তাদেরও একটা একটা আশা থাকে। তো সেই জায়গা থেকে তাকেও আমরা 100 টাকা দিয়েছি। তাহলে তোমরা হিসাব করে নিও টোটাল কত কি পড়লো। হ্যাঁ, একদম তোমাদের হচ্ছে এই 50,000-এর মধ্যে আমাদের পুরো ব্যাপারটা, 50,000-ও লাগেনি, পুরো ব্যাপারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমরা ধরেছিলাম যে আরও বেশি লাগবে, কেন কি সিএসসি পারমিশন করাতে গেলে টাকা লাগবে, কিন্তু না, 1.5 টন পর্যন্ত সিএসসি
কোনো টাকা পয়সা নেন না, 2 টন হলে নেয়। তবে এক ধরনের এসি বেরিয়েছে, তোমরা হয়তো জানো, সেই এসিটা দুটোই কাজ হবে, কুলিংয়েরও কাজ হবে এবং হটেরও কাজ হবে। সেই এসিটা 1 টনের দামই হচ্ছে 70,000, ঠিক আছে? ওটাও বিদেশি কোম্পানি, কি কোম্পানি আমি জানি না। আর 2 টনের দাম তো বুঝেই নাও তোমাদের কিরকম কি আসতে পারে, তো সেই আর কি, বুঝতে পেরেছো তোমরা? তো যাই হোক, এটা একটা লয়ের, একটা বিদেশি কোম্পানি, হ্যাভেলস এর সাথে মার্চিং করে কিন্তু এখন ভালোই। আর এই 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 কোম্পানিটা নেওয়ার এই একটাই কারণ, যেহেতু পার্স ফার্স সব পাওয়া যায়, ডাইকিনের কিন্তু আমাদের এই চন্দননগর চত্বরে সব পার্স টার্স পাওয়া যায় না, তাই জন্য অনেক মানে দোকানে অনেক ওদের কথা শুনতে হয় কাস্টমারদের কাছ থেকে, তার জন্য কিন্তু এরা হিতাচিটার উপরে বেশি ভর দিচ্ছে। তাছাড়া অনেক কোম্পানি আছে, প্যানাসোনিক, তারপরে তোমরা তো জানো কি কি কোম্পানি আছে। তো যাই হোক, এই কারণে এই এসিটা কেনা হয়েছে। এবং যাই হোক, আমার হাজবেন্ড বললো যে এই এসিটা থাক 2 বছর, 2 বছর পরে যদি সেরকম মানে কুলিং বা কিছু না হয়, দেখো পুরো গরমটা না পড়লে কিন্তু বোঝা যাবে না, তখন আমরা ওই ঘরে শিফট করিয়ে দেবো, এই ঘরে আবার অন্য এসি নেবো, এইরকম একটি পরিকল্পনা আছে। কিন্তু মানে যারা লাগাতে এসেছিল সেইসব ছেলেগুলি বলছে যে আপনাদের আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ভীষণই ভালো, এটা আপনাদের আস্তে আস্তে 10 বছর যাবে। হ্যাঁ, না 5 বছর গেলেই অনেক ভালো, তো 5 বছর পর থেকে তো বেশিরভাগ সমস্যা শুরু হয়। বললো, না ম্যাডাম, আপনারা বছরে 3টে সার্ভিসিং করিয়ে নেবেন, 2 থেকে 3টে পরিষ্কারের ব্যাপারটা। তো তাই তা এই এসিটা কেনার পরে আমাদের বলেছে যে 2টো সার্ভিসিং কিন্তু আমরা ফ্রি পাবো। এখনো পর্যন্ত বললো যে এই এসিটা যবে থেকে লাগানো হয়েছে তার থেকে 3 মাস পরে আপনারা একটা সার্ভিসিং নেবেন, আর একটা আপনারা ঠান্ডা যাওয়ার আগে নিয়ে নেবেন। এইটুকুই পর্যন্ত আমাদের সাথে কথা হয়েছে, তো এখনো পর্যন্ত হ্যাঁ একটাও সার্ভিসিং নেওয়া হয়নি, হয়তো আগামী দিনে নেব। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, অবশ্যই একটা ইনফরমেটিভ ভিডিও তো অবশ্যই।